বন্ধুরা আমরা জানি যে অনেকটা একটা লম্বা সময় ধরে গ্রাফিক্স কার্ডের দাম কিন্তু আস্তে 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 করে বাড়তেই চলেছে বাড়তেই চলেছে এই সময় আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাই এই সময় আমাদের সলিউশন কী সেজন্য আমি সলিউশনও দিয়েছি আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে যেতে পারেন একটু পুরনো গ্রাফিক্স কার্ড কিনতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা কেন মানাচ্ছি যেখানে আমি বলছি আপনারা পুরনো গ্রাফিক্স কার্ড কিনবেন না কারণ এখানে আমি পুরোনো বলতে বলছি না যে পুরোনো একটা গ্রাফিক্স কার্ড যেটা এক বছর দু বছরের পুরনো সেটা আপনি কিনবেন না আমি বলতে চাইছি আপনি পুরনো জেনারেশনের কোনো গ্রাফিক্স কার্ড কিনবেন না মানে অনেক পুরনো আগে অনেক আগে গ্রাফিক্স কার্ডটা বেরিয়েছে কেউ একটা সেটা কিনেছিল আপনি সেটার কাছ থেকে একটা কম দামে বা যাহোক করে নিয়ে নিলেন সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে তার ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিসকাস করব এবং কেন কী কী কারণে এক্স্যাক্টলি আমাদের অনেক পুরনো জেনারেশনের কোনো গ্রাফিক্স কার্ড কেনা উচিত না সেটা বলবো যদি আপনি এটা এটাভাবে এই ভিডিওতে আসেন যে আমাদের পুরনো গ্রাফিক্স কার্ড কেনা উচিত নয় বলতে আমি এটা বোঝাচ্ছি যে গ্রাফিক্স কার্ড উচিত তাহলে তাহলে সেটা নয় আপনি ভিডিও থেকে এক্সিট মারতে পারেন কিন্তু যদি আপনারা জানতে চান কেন পুরনো জেনারেশনের গ্রাফিক্স কার্ড কেনা উচিত নয় তাহলে ভিডিওটা দেখবেন পুরোটা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিজ তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অলমোস্ট বছর হয়ে গেছে যার পর ইন তাদের অনেক পুরোনো যে সিরিজের গ্রাফিক্স কার্ড যেমন সিক্স থাউজেন্ড সিরিজ সেভেন থাউজেন্ড সিরিজ টাইটানের কিছু পুরোনো সিরিজ এইসব গ্রাফিক্স কার্ডের ওপর তাদের সাপোর্ট কিন্তু বন্ধ করে দিচ্ছে এমডির ক্ষেত্রেও সেম অনেক পুরনো গ্রাফিক্স কার্ডে তারা আস্তে আস্তে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে কিন্তু এগুলোর কারণটা কি সেটার ব্যাপারে আমরা এবার জানব বন্ধুরা সবার আগে যে কারণটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এজ এবং এফিসিয়েন্সি মানে কী বলতে চাইছি আমি যখন কোনো গ্রাফিক্স কার্ড অনেক পুরনো হয়ে যায় সেটা যদি অনেক দিন ধরে চলে তার এফিসিয়েন্সি এবং বয়স যখন হয়ে যায় সেটা প্রথম কথা অনেক পুরনো হয়ে গেছে সেটা আগের মতো কিন্তু পারফরমেন্স দেয় না দ্বিতীয় কথা হচ্ছে নতুন নতুন যে গ্রাফিক্স কার্ডগুলো বেরোচ্ছে ধরুন আপনি পুরনো জেনারেশনের একটা গ্রাফিক্স কার্ড নতুন অবস্থায় পেলেন তারপরেও সেটা কেনা উচিত নয় কারণ সেখানে যে হার্ডওয়্যারগুলো ইউজ করা রয়েছে সেগুলো প্রথম কথা অনেক পুরনো যুগের ধরুন আপনি অনেক পুরনো সেভেন থাউজ সেভেন সিরিজ যেমন ধরুন আপনি এইটি আই কিনছেন সেখানে অনেক পুরনো সেই গ্রাফিক্স কার্ডটা সার বদলে যদি আপনি মডার্ন যে গ্রাফিক্স কার্ড যেমন ধরুন আপনি টোয়েন্টি এইটি বা টোয়েন্টি এইটটি টিআই বা আপনি থার্টি এইট্টি থার্টি এইটি টিআই এইসব গ্রাফিক্স কার্ডের দিকে যদি দেখেন বা আপনি থার্টি নাইনটি এর দিকে যদি দেখেন সেগুলো অনেক বেশি পাওয়ারফুল প্রথম কথা দেখুন সেই সময় যে এমএসআরপি ছিল এখন যে এমএসআরপি তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে মানে যে প্রাইসে অ্যাকচুয়ালি ইনভিডিয়া বের করেছিলো তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে তার সিম্পলি কারণ হচ্ছে একটা হচ্ছে প্রথম কথা প্রত্যেকটা জিনিস দাম বাড়ছে সেটা হচ্ছে আমাদের ইনফ্লেশন যে ব্যাপারটা রয়েছে মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর বাড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে একসময় একটা জিনিসের দাম আমার

রা যে গল্প করতো না একটা সময় এই জিনিসটা এত কম দামে পাওয়া যেত একটা লজেন্স পঁচিশ পয়সা দশ পয়সা পাওয়া যেত এখন সেই জিনিসটাই পাওয়া যায় হচ্ছে দু টাকা চার টাকায় তো সেই জিনিসটা ঘটছে হচ্ছে ইনফ্লেশনের কারণে কারণ প্রত্যেক বছর জিনিসের দাম কিন্তু বাড়ছে এর ফলে সেই সময় সেভেন থাউজেন্ড সেভেন সিরিজের যে গ্রাফিক্স কার্ড যেমন সেভেন এইটি টিআইয়ের যে এমএসআরপি ছিল সেটার থেকে আমাদের থার্টি নাইনটি বা টোয়েন্টি এইটি টিআইয়ের এমএসআরপি কিছুটা হলেও বেশি ছিল তার কারণ হচ্ছে ইনফ্লেশন এটা হচ্ছে সবার প্রথম কারণ দ্বিতীয় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন সব মানে কম্পারেন্ট যেগুলো হয়েছে তারা আস্তে আস্তে কিন্তু কোম্পানি কি চায় যে আরও আমরা ভালো কোম্পানি দেবো বা ভালো জিনিসগুলো বানাবো তার জন্য একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা জিনিসগুলো তৈরি করতে যে খরচাটা সেটাও কিছুটা বাড়ে তার ফলে কিন্তু আমাদের এমএসআরপি মানে তখনকার যে হাইয়েস্ট সিরিজের গ্রাফিক্স কার্ড এবং বর্তমান সময় যে হাইয়েস্ট সিরিজের গ্রাফিক্স কার্ড তার মধ্যে এমএসআরপির একটু পার্থক্য রয়েছে কিন্তু খুব বেশি যে ডিফারেন্স বা তখনকার গ্রাফিক্স কার্ড যে খুব সস্তা ছিল মানে সেই সময় অনুযায়ী সেই গ্রাফিক্স কার্ডগুলো দামি ছিল এখনকার সময় অনুযায়ী এই গ্রাফিক্স কার্ডগুলো দামি কিন্তু তার মধ্যে যে পারফরমেন্স গ্যাপ সেটা কিন্তু হিউজ ধরুন বর্তমান সময় আপনি মডার্ন যুগের কোন একটা গ্রাফিক্স কার্ড ধরুন আপনি টোয়েন্টি সিক্সটিন লেন সেটা কিন্তু পুরনো যুগের কোনো একটা গ্রাফিক্স কার্ড যেটা যদি একদম টপ অ্যান্ড সিরিজ হয় তার থেকেও অনেক ভালো পারফরমেন্স দেবে আমি পুরনো বলতে একটা জেনারেশান পুরোনো অনেক তিনটে চারটে পাঁচটা জেনারেশান পুরনো যে গ্রাফিক্স কার্ড রয়েছে যেগুলো পাঁচ ছ বছর আগে বেরিয়েছিল তার পারফরমেন্সের মধ্যে আপনি হিউজ ডিফারেন্স দেখতে পাবেন এখনকার একটা বিগিনার গ্রাফিক্স কার্ড আর তখনকার একটা হাই এন্ড গ্রাফিক্স কার্ড এখনকার বিগিনার গ্রাফিক্স কার্ড কি থার্টি সিক্সটি তখনকার একটা হাই এন্ড গ্রাফিক্স কার্ড তার মধ্যেও কিন্তু একটা পারফরমেন্সের হিউজ বাম্প দেখতে পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যে কারণে আমি আপনাদের বারণ করছি যে আপনারা খুব একটা বেশি পুরনো মানে আপনারা হাইয়েস্ট এখন থাউজেন্ড সিরিজ মানে টেন সিক্সটি এই সব গ্রাফিক্স কার্ডগুলো হাইয়েস্ট পুরনো নিতে পারেন তার পুরনো আমি রেকমেন্ড করব না তার কারণ এমডির ক্ষেত্রে সেরকম আর এক্স ফাইভ সেভেন্টি বা এই ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজের যে গ্রাফিক্স কার্ড তার থেকে পুরনো যে গ্রাফিক্স কার্ডগুলো সেগুলো আমি রেকমেন্ড করি না এনভিডি আর ক্ষেত্রে আমি বলবো এখন হচ্ছে সিক্সটিন সিরিজের গ্রাফিক্স কার্ডের বা তারপরে সিক্সটিন টোয়েন্টি বা থার্টি সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোর দিকে বেশি ঝুঁকুন তার বেশি পুরনো হয়ে গেলে একটু কম মানে কেনার চেষ্টা করুন টেন সিরিজ তাও ঠিক আছে টেন সিক্সটি বা এগুলো যদি তাও নিতে পারেন তবে অতটা রেকমেন্ডেড নয় এএমডির ক্ষেত্রেও সেম আমি যেটা বললাম যে আপনারা খুব একটা বেশি পুরোনো গ্রাফিক্স কার্ড নেবেন না কারণ প্রথম কথা যদি গ্রাফিক্স কার্ডটা তখন থেকে চলে আসে তার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক কমে গেছে দ্বিতীয় কথা সেটা যদি সেই যুগের একদম টপ অ্যান্ড গ্রাফিক্স কার্ড হয় তার থেকে ভালো আপনি মডার্ন যুগের একটা বেসিক গ্রাফিক্স কার্ড নিন সেটা আপনাকে অনেক ভালো পারফরমেন্স দেবে এবং টেকনোলজিক্যাল দিক থেকে বা গেমিং যেগুলো নতুন নতুন আসছে সেগুলোর বেশি ভালোভাবে সাপোর্ট কিন্তু এই গ্রাফিক্স কার্ডগুলোতে পাওয়া যাবে কারণ যারা গেম ডেভেলপার বা তারা অ্যাপ ডেভেলপার যেমন ধরুন প্রিমিয়ার প্রো বা বিভিন্ন ধরনের যারা অ্যাপ বানায় তারাও কিন্তু এই নতুন নতুন যে গ্রাফিক্স কার্ডগুলো আসছে এদের কথা মাথায় রেখেই বেশি ভালো করে তাদের গেম বা তাদের সফটওয়্যারগুলো অপটিমাইজ করবে পুরনোগুলোর দিকে কিন্তু অতটা তারা খেয়াল দেবে না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট দু নম্বর যে পয়েন্টটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভি র্যাম লিমিটেশান আমরা জানি একটা সময় গ্রাফিক্স কার্ড মানে এক জিবি দু জিবি মানে অনেক ভালো গ্রাফিক্স কার্ড ছিল যদি আমি জিবির দিক থেকে পারফরমেন্স কখনোই বিচার করছি না দুটো ফোর জিবির গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কখনোই সমান হয় না বা দুটো সিক্স জিবির গ্রাফিক্স কার্ড ওইভাবে কম্পেয়ার করা যায় না যদি ভি র্যামের লিমিটেশানের কথা বলি দেখুন ভি র্যাম কিন্তু খুবই প্রয়োজনীয় বিশেষ করে মডার্ন যুগে যেসব গেম রয়েছে সেসব সফটওয়্যার রয়েছে সেগুলো আমাদের ভি র্যামের উপরেও কিন্তু ডিপেন্ড করে ধরুন আপনার একটা গেম চালাতে বা একটা সফটওয়্যার চালাতে আপনার লাগছে হচ্ছে তিন জিবি বা তার বেশি ভি র্যাম সেখানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনার কাছে ফোর জিবি ভি র্যামওয়ালা কোনো গ্রাফিক্স কার্ড থাকার কিন্তু প্রয়োজন বর্তমান সময় ধরুন আপনার কাছে রয়েছে থ্রি জিবি ভি র্যামওয়ালা কোনো গ্রাফিক্স কার্ড সেটা ধরুন পুরোনো জেনারেশনের কিন্তু ভালো পারফরমেন্স দিত বা তখনকার যুগে ভালো গ্রাফিক্স কার্ড কিন্তু শুধুমাত্র ভি র্যামের লিমিটেশনের কারণে বর্তমান সময় সেটা কিন্তু পিক আপ করতে পারছে না বা বর্তমান সময় সেটা কিন্তু প্রপারভাবে কম্পিট করতে পারছে না এটা কিন্তু একটা খুব বড়ো রিজন সেই জন্য সবসময় ভি র্যামটাও কিন্তু একটা বড়ো রিজন ধরুন আপনি অনেক পুরনো একটা গ্রাফিক্স কার্ড নিচ্ছেন টেন সিক্সটি থ্রি জিবি টেন সিক্সটি থ্রি জিবি বর্তমান সময় আপনাদের ভি র্যামের দিক থেকে কিন্তু একটা ল্যাগ এনে দেবে উল্টো দিকে যদি কথা বলি এমডি এর ডি বরাবর একটু বেশি ভি র্যাম দিয়ে আসছে এমডির দিক থেকে অতটা বেশি কিছু নয় তবে পুরনো যে এমডির গ্রাফিক্স কার্ড সেখানেও খুব একটা বেশি ভি র্যাম ছিল না বর্তমান সময়ে তারা অনেকটাই বেশি ইনক্রিজ করেছে তাছাড়া যদি আপনি এনভিরিয়ার টাইটান সিরিজ কেনেন ওখানেই একমাত্র ওরা ছ জিবি বা তার বেশি টাইটান জেডে যেরকম বারো জিবি র্যাম দিয়েছিল সেগুলো খুব হাই এন্ড লেভেলের গ্রাফিক্স কার্ড সেখানেই ভি র্যামে একমাত্র সমস্যা আসবে না বাকি যত গ্রাফিক্স কার্ড রয়েছে এনভিরিয়া বা এমডির সেখানে কিন্তু তিন জিবি ভি র্যাম বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া ছিল এবং বর্তমান সময় বলেই দিয়েছি যে চার জিবি ভি র্যাম হচ্ছে অ্যাটলিস্ট রিকমেন্ডেড সেই কারণে আমি বলছি যে আপনারা কিন্তু এই ব্যাপারটাকেও একটু কনসিডারেশনে রাখুন যে ভি র্যাম কিন্তু পুরোনো গ্রাফিক্স কার্ডে অনেক কম এবং যদি তিন জিবি একটা ভি র্যামওয়ালা টেন সিক্সটি আপনি পেয়ে যান চেষ্টা করুন সেটা অ্যাভয়েড করে একটা অন্য গ্রাফিক্স কার্ড নেওয়া যদি অনেক কম দামে পান সেক্ষেত্রে বর্তমান সময় কিনতে পারেন বন্ধুরা এরপরে আর একটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি বলবো বর্তমান সময়ে আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ কিছুদিন আমি একটা আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে হচ্ছে উইন্ডোজ টেন আপনার কম্পিউটারে চালানোর জন্য কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটাতে আমি বলেছিলাম যে সেখানে ডাইরেক্টেক্স টুয়েলভ কম্প্যাটেবল কিন্তু হওয়া অবশ্যই জরুরি সেটা আমি বলেছিলাম মানে ওখানে বলেছিলাম যে সেই গ্রাফিক্স কার্ড বা যে গ্রাফিক্স মেমোরি রয়েছে সেটা ডাইরেক্ট এক্স টুয়েলভ কম্পার্টেবেল হতে হবে যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন উপরে আই বাটন নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটা পারলে অবশ্যই চেক আউট করুন এই ভিডিওটা দেখার পর সেখানে আমি বলেছিলাম ডাইরেক্ট এক্স টুয়েলভ কম্পার্টেবল হতে হবে ডাইরেক্ট এক্স টুয়েলভ আমি এখানে ডিটেলে আলোচনা করতে চাইছি না যদি জানতে চান সেটা কি নিজে কমেন্ট করুন আমি চেষ্টা করবো সেটা নিয়ে একটা ডিটেল ডিটেল ভিডিও দেওয়া তার জন্য আপনারা মেকশিওর দারো আজকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকানটা জোরে প্রেস করে দিন আজকের ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ একটা লাইক করে দেবেন এরপর যদি বলি পুরনো গ্রাফিক্স কার্ডগুলোতে যে কিন্তু ডাইরেক্ট টেক্স কম্পেটেবল ছিল না সেগুলো ডাইরেক্ট ইলেভেন বা পুরনো মানে কোনো ডাইরেক্টেক্স তার উপর সাপোর্টেড ছিল এবং গ্রাফিক্স কার্ড কোম্পানি কিন্তু নতুন ডাইরেক্টেক্সের সাপোর্ট বা নতুন ডাইরেক্ট টেক্স তার উপর কোনোভাবে অ্যাপ্লাই হয় না তার ফলে প্রথম কথা আপনারা উইন্ডোজ ইলেভেনকে মানে ডাউনলোড করতে পারবেন না ইনস্টল করতে পারবেন না দ্বিতীয় কথা কিছু কিছু মডার্ন গেম রয়েছে যেমন হচ্ছে আমরা যদি অ্যাসেসিয়ান ক্রিট ভ্যালহালার কথা বলি বা আমরা যদি কথা বলি গিয়ার ফাইভ এইসব গেমগুলোর ব্যাপারে এগুলো কিন্তু আপনি প্লে করতে পারবেন না বা হয়তো দেখা যাবে কিছু কিছু সফটওয়্যার বা কিছু কিছু যেরকম ভিডিও এডিটিং প্রোগ্রাম হয়তো ডাইরেক্ট এক্স টুয়েলভের সাপোর্ট লাগছে সেখানে সেগুলো আপনি হয়তো পরবর্তীকালে চালাতে পারবেন না এই জন্য মেকশিওর যে গ্রাফিক্স কার্ডটা কিনবেন সেটা হচ্ছে ডাইরেক্ট এক্স টুয়েলভ যেন অবশ্যই কম্পার্টেবেল হয় আর কিছু না হোক ডাইরেক্ট এক্স টুয়েলভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি এগুলোর মধ্যে বলবো কারণ ওটা না হলে আপনার হয়তো অনেক কিছু চলবেই না এটা হচ্ছে মাথায় রাখবেন আশা করছি এই ভিডিওর যে তিনটে পয়েন্ট বললাম এগুলো মাথায় রাখবেন যে পুরো গ্রাফিক্স কার্ড কেন কেনা উচিত না আপনি পুরনো কিনতে পারেন এনবিডিআর ক্ষেত্রে আমি বলবো টিন সিরিজ কিনতে পারেন লাস্ট তার বেশি একদমই না সিক্সটিন সিরিজ হচ্ছে রিকমেন্ডেড বা টোয়েন্টি সিরিজ বা থার্টি সিরিজ এ এমডির ক্ষেত্রে আমি বলব যে ফাইভ সেভেন্টি যে গ্রাফিক্স কার্ড মানে ফাইভ হান্ড্রেড যে সিরিজ রয়েছে ফাইভ সেভেন্টি বা ফাইভ এইটি তার থেকে পুরনো জেনারেশনের দিকে আপনি যাবেন না মডার্ন জেনারেশনে আসার চেষ্টা করুন ফাইভ সিরিজ ফাইভ হান্ড্রেড সিরিজও যদি অতটা রিকমেন্ডেড নয় তারপরে আসলে আসলে আরও বেশি ভালো হয় কিন্তু ফাইভ হান্ড্রেড সিরিজ এখনও যথেষ্ট পাওয়ারফুল সেই জন্য সেটাই লাস্ট আপনারা কিনবেন তার কম কিন্তু একেবারেই যাবেন না মানে আপনি ফোর হান্ড্রেড সিরিজ চলে গেলেন ওগুলো একদমই করবেন না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই আলবিদা ওয়ে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে আমি বলেছিলাম লাস্ট কমেন্ট বক্সে যে আমি একটা ভিডিও বানাবো পিসি বিল্ডের আজকে রবিবারের মধ্যে আমি সেটা বানাতে পারিনি কারণ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং যে পিসি বিল্ডে আমি সত্তর হাজার টাকার মধ্যে গেমিং ভিডিও এডিটিং এবং সেখানে যদি আপনারা হালকা ফুল টাকা করতে চান সেটা রিলেটেড একটা সত্তর হাজারের বিল বানানোর কথা বলেছিলাম সেটা নিয়ে একটু রিসার্চ হচ্ছে সেটা নিয়ে আরও ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তার জন্য মেক্সিওর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা ভালো লেগেছে আলবিদা